অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও শনি সাড়ে সাথে নিয়ে আমি প্রচুর এপিসোড কিন্তু দিয়ে যাচ্ছি আপনাদেরকে এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে। আজকে আমি শনি সাড়ে সাথে মীন রাশির কবে শুরু হতে চলেছে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি। অর্থাৎ আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার জন্য শনি সাড়ে সাথে 2022 না 2023 শুরু হচ্ছে, আরম্ভ হচ্ছে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। সাড়ে সাতির প্রথম চরণে মীন রাশি যদি আপনি হন, কি ফল পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এই শনি সাড়ে সাতিতে, তাও এই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, বর্তমানে মকর রাশিতে শনি অবস্থান করছে। 28 এপ্রিল 2022 এই শনি কুম্ভ রাশিতে অবস্থান করবে। সেই সময় থেকে 28 এপ্রিল 2022 থেকে মীন রাশির শনি সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে, আপনি যদি মীন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। কিন্তু 14 জুলাই 2022 আবার শনি বক্রী হয়ে আপনার মকর রাশিতে আসছে। অর্থাৎ আবার কিন্তু আপনাদের সাড়ে সাথের যে নেগেটিভ প্রকোপ আপনাদের কিন্তু কেটে যাবে। অর্থাৎ 28 এপ্রিল 2022 টু 14 জুলাই 2022 এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু আপনাদের শনি সাড়ে সাথের একটা পূর্বাভাস আপনারা কিন্তু বুঝতে পারবেন। বেশ কিছু সমস্যা কিন্তু আসবে, কিন্তু পূর্ণ মাত্রায় এই শনি সাড়ে সাথে আরম্ভ হবে আপনাদের 18 জানুয়ারি 2023। অর্থাৎ ফুলফিলমেন্টভাবে যদি আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে 18 জানুয়ারি 2023 থেকে শনি সাড়ে সাথে আরম্ভ হচ্ছে। অর্থাৎ 22-এ এই মে জুন জুলাই মোটামুটি আড়াই মাস পর্যন্ত আপনি সাড়ে সাথের কিছুটা হলেও নেগেটিভ প্রভাব কিন্তু পাবেন। আপনি মীন রাশির মানুষ, এই জায়গাটা বি কেয়ারফুল। অর্থাৎ 2022-এ এই আড়াই মাস, 28 এপ্রিল 2022 টু 14 জুলাই 2022, এবং আবার 14 জুলাই 2022 পর থেকে 17 জানুয়ারি 2023 পর্যন্ত আবার শনি বক্রী হয়ে মকর রাশিতে অবস্থান করবে। তখন কিন্তু শনি সাড়ে সাথে আপনাদের থাকছে না, কিন্তু 18 জানুয়ারি 2023 থেকে মীন রাশির ক্ষেত্রে পূর্ণ মাত্রায় শনি সাড়ে সাথে কিন্তু আরম্ভ হচ্ছে। দেখুন, শনি সাড়ে সাথে নিয়ে অনেকের অনেক রকম ভয় ভীতি সঞ্চার কিন্তু আছে। আমি একটা কথা বলবো, শনি সাড়ে সাথের উপর যারা আমার ভিডিও দেখেন, প্রচুর কিন্তু আমি এই বিষয়ের উপর কিন্তু আপনাদের সামনে ভিডিও উপস্থাপনা করেছি, আরও কিন্তু ভিডিও দিতে থাকবো এই শনি সাড়ে সাথের উপর। দেখুন, শনি সাড়ে সাথেতে আপনাদের যারা ভয় পাচ্ছেন, প্রথম কথা জানাই, শনি হচ্ছে কর্মফলদাতা, এবং শনি আপনার রাশিচক্রে কীভাবে আছে, কোন নক্ষত্রে আছে, কত নম্বর ডিগ্রিতে আছে এটা দেখা দরকার, আপনার কিসের দশা, অন্তর্দশা, প্রথমদশা চলছে এটা দেখা দরকার, এবং আপনি 24-25 বছর ধরে কি কর্ম করে এসেছেন তার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। আপনি মীন রাশির মানুষ, এই 24-25 বছর ধরে যে কর্মটা আপনি করে এসেছেন, আপনি যদি ভালো কর্ম করে আসেন, এই সাড়ে সাথের মধ্যে আমি প্রচুর মানুষকে দেখেছি অনেক উঁচু লেভেলে কিন্তু গেছে, উচ্চ স্থানে রাজনৈতিক কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে, আপনার চাকরি হয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, বহুত কিছু কিন্তু প্রাপ্তি এই শনি সাড়ে সাথে কিন্তু হয়েছে। কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট, শনি কোনভাবে অবস্থান করছে, এবং তার পাশাপাশি আপনার কর্ম, অর্থাৎ আপনি কেমন কর্ম করেছেন তার ফল কিন্তু দেবে। অর্থাৎ শনি হচ্ছেন জাজ, হাকিম, অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন এই কলিযুগে এই শনি কিন্তু আপনাকে তেমন ফল কিন্তু দেবে। অর্থাৎ মীন রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু
যদি আপনি সঠিক পথে থাকেন, সঠিক কর্ম করেন কিনা, সেম মতন কিন্তু সমস্যা আসবে না। এবং আপনার রাশিচক্রে শনির প্লেসমেন্ট দেখা দরকার, এবং সাড়ে সাথী আসার আগে বেশ কিছু প্রতিকার প্রতিবিধান যদি আপনি করে নেন, তাহলে শনির সাড়ে সাথীর কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট কিন্তু আপনাদের কাটবেই কাটবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। শনির সাড়ে সাথী নিয়ে অযথা ভয় পাওয়া দরকার নেই। মীন রাশির ক্ষেত্রে সমস্যা আসবে, দেখুন আমি একটা কথা বারবার বলেছি, এই যে সাড়ে সাত বছর যে শনির সাড়ে সাথী হয়, সাড়ে সাত বছর কি খারাপ হয় তা না। তিনটা চরণ, এটা যেমন প্রথম চরণ শুরু হচ্ছে, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, অর্থাৎ তিনটা চরণের মধ্যে একটা চরণ আপনাদের ক্ষেত্রে পজিটিভ, একটা চরণ নেগেটিভ, এবং একটা চরণ হচ্ছে আপনার নিউট্রাল ফল কিন্তু দেবে। এটা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে, যে শনি সাড়ে সাথী যে সব কিছু শেষ করে দেয় তা না, শনি যখন যায় কিনা তখন সেই রাশিকে ঠেলে দিয়ে যায়। অর্থাৎ শনি চাপ দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা হে, অর্থাৎ ভিখারি থেকে রাজাতেও কিন্তু এই শনি কিন্তু মানুষকে পরিণত করে, আবার রাজা থেকে ভিখারিতেও পরিণত করে, অর্থাৎ আপনার কর্মফল। তো মীন রাশির ক্ষেত্রে এই যে কুম্ভ রাশিতে যখন এই শনি অবস্থান করবে, আপনাদের সাড়ে সাথীর প্রথম চরণ আরম্ভ হবে। অর্থাৎ এই প্রথম চরণে আপনারা কী ফল পাবেন, নেক্সট পার্টে আমি আরও বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। অবশ্যই এই চ্যানেলটি আপনারা ফলো রাখুন। মীন রাশির ক্ষেত্রে কী ফল আসতে চলেছে এই শনি সাড়ে সাথী এই আড়াই মাস, আবার আপনার 2023-18 জানুয়ারি থেকে যে শুরু হচ্ছে সেই প্রথম চরণটাতে কী ফল আসতে চলেছে, এবং আমি আপনাদেরকে বলি এই যে ধনুরাশির কবে শনি সাড়ে সাথী শেষ হচ্ছে, মকর রাশির তৃতীয় চরণে কী ফল পেতে চলেছে, এবং এই সাড়ে সাথীর উপর প্রচুর এপিসোড আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। এই সময়ের মধ্যে আপনারা যারা দেখেন, অবশ্যই যারা ধনুরাশি আছেন, মকর রাশি আছেন, কুম্ভ রাশি আছেন, কুম্ভ রাশিরও আছেন, তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। এবং এর পাশাপাশি আপনাদেরকে বলি, দেখুন শনি সাড়ে সাথীর উপর আরও আমি ভিডিও তৈরি করতে চলেছি, এবং অবশ্যই আপনারা ফলো রাখুন, নতুন নতুন কিছু টপিকস এই শনি সাড়ে সাথীর উপর আপনাদেরকে কিন্তু দেব। এবং যাদের রাশিচক্রে শনি খারাপ আছে, আপনি মীন রাশি মানুষ, আপনি ওং সাং শনিশ্চরায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, দেখবেন শনি সাড়ে সাথীর কিছু হোটা হলো নেগেটিভ এফেক্ট কিন্তু কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং সরাসরি শিবের উপাসনা করুন, অর্থাৎ শিবের স্মরণাপন্ন হয়ে যান। আপনার রাহু কেতু শনি যদি খারাপ থাকে, আপনি শিবের উপাসনা করুন, দেখবেন অনেকখানি এই জায়গাটা কিন্তু আপনারা রিকভারি করতে পারছেন। এই ছিল শনি সাড়ে সাথী মীন রাশির কবে থেকে শুরু হতে চলেছে, কী ফল পেতে চলেছে, তার জন্য আপনারা আবার এর নেক্সট এপিসোডটি দেখুন, বিস্তারিত সেখানে আলোচনা থাকবে। নমস্কার, ধন্যবাদ।